হ্যালো এভরিওয়ান, আমি লীনা দাস, ফালাকাটা গার্লস হাই স্কুলের ভোকেশনাল ট্রেনার। আমার ট্রেনিং প্রোভাইডার ওরিয়ন এডুটেক প্রাইভেট লিমিটেড। আজ আমরা পড়ব ইলেকট্রিক্যাল মেশিন অ্যান্ড ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস। ধরি একদিন রাম তাদের টিভি অন করলো ওর ফেভারিট শো দেখার জন্য। যখন এসে টিভির সুইচটি অন করলো, তৎক্ষণাৎ সুইচটি পুড়ে সেখান থেকে ধোঁয়া বেরোতে লাগলো এবং সঙ্গে সঙ্গে টেলিভিশন সেটটাও পুড়তে লাগলো। এই সিচুয়েশনটা রামকে খুবই ভীত সন্ত্রস্ত করে তুললো। সে তৎক্ষণাৎ পাওয়ার সাপ্লাইয়ের সুইচটা অফ করে দিল। সৌভাগ্যবশত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসলো, নাহলে বড় বিপদ ঘটে যেতে পারত। রাম এই পুরো ঘটনাটি বিস্তারিতভাবে তার বাবাকে জানালো। তার বাবা তারপর তাকে জিজ্ঞেস করলো, বলতো এইসব সিচুয়েশন থেকে আমরা কীভাবে বেরোতে পারি। সলিউশন খোঁজার জন্য সে বিভিন্ন সোর্স স্টাডি করতে লাগলো। এমতাবস্থায় সে জানতে পারলো ইলেকট্রিক্যাল সার্কিট প্রোটেকশন ডিভাইসের ব্যাপারে, যা হেভি ইলেকট্রিক্যাল মেশিন যেমন বৈদ্যুতিক মোটর এসব প্রোটেকশন করার জন্য ব্যবহৃত হয়। তারপর রাম ভাবতে লাগলো যে টেলিভিশন সেটেও কি এরকম প্রোটেকশন ডিভাইস থাকে? কীভাবে সার্কিট ব্রেকার মোটরের মতো এরকম একটা ভারী জিনিসকে রক্ষা করতে পারে? এই সেকশনে আমরা তাহলে পড়ব বিভিন্ন সার্কিট প্রোটেকশন ডিভাইস, ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইসের প্রয়োজন, ওভার কারেন্টের কারণ। এখন আমরা আসছি ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইসের প্রয়োজন। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সর্বদাই তাপের সৃষ্টি হয়। যত তড়িৎ প্রবাহিত হবে পরিবাহী তত উত্তপ্ত হবে। অতিরিক্ত তাপ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলোকে ড্যামেজ করে। এই কারণে পরিবাহীগুলি তৈরি হয় একটি নির্দিষ্ট রেটিংয়ের উপর ভিত্তি করে, যেটি নির্ভর করে তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির উপর। ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস যেমন সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় অতিরিক্ত তড়িৎ প্রবাহ থেকে সার্কিট বা বর্তনের বিভিন্ন উপাদানগুলোকে রক্ষা করার কাজে। এই প্রোটেক্টিভ যন্ত্রপাতিগুলি এমনভাবে তৈরি হয় যাতে সেগুলি তড়িৎ প্রবাহকে একটি নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করে বর্তনীকে সুরক্ষিত রাখে। অতিরিক্ত তড়িৎ প্রবাহ ওভার কারেন্ট হিসেবে ধরা হয়। ওভার কারেন্ট বলতে আমরা বুঝি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যখন তার নির্দিষ্ট পরিবাহীর মাত্রা ছাড়িয়ে যায়। এর ফলে যে অসুবিধাগুলি সৃষ্টি হয় সেগুলি হলো ওভারলোড, শর্ট সার্কিট এবং গ্রাউন্ড ফল্ট। অতিরিক্ত তাপমাত্রা থেকে প্রোটেকশন নেওয়ার পদ্ধতিকেই আমরা বলি ওভার কারেন্ট প্রোটেকশন। ওভার কারেন্ট সৃষ্টি হয় নিম্নলিখিত কারণগুলির জন্য, যেমন ওভারলোড, শর্ট সার্কিট এবং গ্রাউন্ড ফল্ট। তাহলে এবার আমরা দেখি ওভারলোড কি। না, ওভারলোড তখনই হয় যখন একটি সিঙ্গেল বর্তনীতে অনেকগুলি ডিভাইস যখন চালনা করা হয়। একটি উদাহরণ দিয়ে দেখি। ধরি একটি ইলেকট্রিক্যাল মোটর কারেন্ট ক্যারিং এর ক্ষমতা 10 অ্যাম্পিয়ার। সে যদি 20 বা 30 অ্যাম্পিয়ারের কারেন্ট ধারণ করে ওভারলোড কন্ডিশনে, তাহলে কি ঘটবে? মোটরটি যেহেতু বেশি পরিমাণ কারেন্টে অপারেট করছে, সেহেতু সে চলতে চলতে গরম হতে থাকে, যার ফলে ওভার কারেন্ট বা ওভারলোডের ফলে মোটরটি ড্যামেজ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের ওভার কারেন্ট প্রোটেক্টর ইউজ করতে হবে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি সিঙ্গেল মিটার বক্স এর মধ্য দিয়ে অনেকগুলি ইলেকট্রিক্যাল ডিভাইস কানেক্টেড আছে, যেমন 60 ওয়াটের টেবিল ল্যাম্প, 170 ওয়াটের ফ্রিজ, 200 ওয়াটের টিভি, 1000 ওয়াটের আয়রন, 1200 ওয়াটের সাউন্ড সিস্টেম, 1500 ওয়াটের হেয়ার ড্রায়ার, 1500 ওয়াটের ইলেকট্রিক্যাল কেটল, 10400 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আবারও দেখতে পাচ্ছি একটি সুইচ বোর্ড দিয়ে কী কী চলছে। একজন কম্পিউটার চালাচ্ছে, একটি ফ্রিজ চলছে, একটি আয়রন চলছে, একটি পাখা ঘুরছে, একটি লাইট জ্বলছে, একটি টেবিল ফ্যান ঘুরছে। এর ফলে ওভারলোডিংয়ের সৃষ্টি হয়। এবার আসছি শর্ট সার্কিট কি। শর্ট সার্কিট তখনই ঘটবে যখন কোনো জায়গায় ডিরেক্ট কিন্তু ইউনাইটেড কানেকশন থাকবে লাইন টু লাইন অথবা লাইন টু নিউট্রাল পরিবাহীর মধ্য দিয়ে। শর্ট সার্কিট হাই কারেন্ট সৃষ্টি করতে পারে, যার ফলে প্রচুর তাপের সৃষ্টি হয়, যার মান 1000-এরও বেশি, যেটি তার নর্মাল রেটিংয়ের থেকেও অনেক হাই। এই ছবিতে দেখানো হচ্ছে একটি বাল্ব দুটো তারের মাধ্যমে জ্বলছে। তারের কোনো জায়গায় কেটে গেল বা ছিঁড়ে গেল অথবা পরিবাহীর উপর যে অপরিবাহী আস্তরণ আছে সেটা ছিঁড়ে গেল, যার ফলে তার দুটি পরস্পরকে টাচ করবে এবং তার ফলে ন্যূনতম রেজিস্ট্যান্স ফ্লো হবে এবং এটি হলো শর্ট সার্কিট। ন্যূনতম রোধ প্রচুর কারেন্ট ড্র করবে সোর্স থেকে, যেটি আমরা ওহমের সূত্র থেকে পাই। আর এই অতিরিক্ত কারেন্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলিকে ড্যামেজ করে ফেলবে। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে শর্ট সার্কিট বাল্ব কোনো রকম কারেন্ট ড্র করে না। এই ছবিতে দেখানো হচ্ছে যে একটি লাইফ তার এবং একটি নিউট্রাল তারের মধ্য দিয়ে শর্ট সার্কিট হয়, তাহলে সেটা স্পার্ক করতে থাকবে। এবারে জেনে নিই গ্রাউন্ড ফল্ট কি।
গ্রাউন্ড ফল্ট সৃষ্টি হবে তখনই যখন কোনো পরিবাহী থেকে তড়িতের কুপরিবাহী কোনো জিনিসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। ছবিতে দেখানো হচ্ছে একজন একটি ইলেকট্রিক ইকুইপমেন্ট নিয়ে কাজ করছে, তখনই টার্মিনালে যদি কোনো ছেদ থাকে বা টার্মিনালটি যখন ডিস্ট্রিবিউট থাকে তখন ইকুইপমেন্টটি স্পার্ক করতে থাকবে এবং কারেন্ট মানুষটির শরীর দিয়ে মাটিতে প্রবাহিত হবে। ছবিতে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন দেওয়া আছে। তাহলে আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।